গুড মর্নিং বন্ধুরা, আমি মিতালি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে সকালে কাজকর্ম সেরে নিয়েছি। তো এখন আমি রাতে মটর ভেজেছিলাম, সেটা ঘুগনি বানাবো, আর এখন আমি সেই জন্য আলু কাটতে বসবো। তো সারাদিন আমার সঙ্গে দেখো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রাখবে মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবে না কেউ কোনো দিন। রাখবে মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবে না কেউ। থাকবো সবার হৃদয় জুড়ে ভালোবাসা, হাজার স্মৃতি রেখে যাব মাটির পরে। ঘুগনি বানিয়ে নিয়েছি, আর এখন ওকে দোকানে খেতে দিতে যাচ্ছি, তারপর এসে আমরা খাবো। সবাইকে মুখ দিয়ে একটা খুঁজে খুঁজে গেছি, খুব খুঁজে পেয়েছিল। আজ অনেকটাই দেরি হয়ে গেছে, ওদেরকে শুধু ঘুগনি মুড়ি দিয়েছি, আর আমি ঘুগনি মুড়ির সঙ্গে একটু গাজর খাচ্ছি। কাঁচা গাজর খেতে আমার খুবই ভালো লাগে, ভাতেও খাই আর মুড়িতেও খাই। তো সেই জন্য গাজর, পটল, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, আদা, এগুলো বাজার থেকে এনেছে। তো আজকে আমি বোধহয় বানাবো এইটা, আজকে হিজড়ের তরকারি বানাবো আর মাশরুমটা বানাবো আজকে।
পাবো ফিরে বাসতে ভালো তোমায় আমি পাগল পারা স্বপ্নে গড়া তাজমহলে স্বপ্নে গড়া তাজমহলে রইবে আমাদের জোরে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে মাছগুলোকে নুন নুন মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই যে ভেজে নিচ্ছি তারপরে এই যে তরকারি নেব মাশরুম রান্না করার জন্য মানে মাশরুমে দেওয়ার জন্য ওই আলু গুটি করে কেটে নিয়েছি আর ওই যে গাজর একটুখানি কেটে নিয়েছি ওইগুলো ভেজে নিচ্ছি মাশরুমের সঙ্গে দিয়ে রান্না করব আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে জোরে তরকারি আলু মাখা আর মাশরুমের তরকারি মাশরুম আলু আর গাজর দিয়ে একটা তরকারি বানিয়েছি তো এই হলো আজকে দুপুরে রান্না রান্না হয়ে গেছে রান্নার পরে দুজনে খেতে বসে গেছে ছেলে আর ওর বাপি খেতে বসে গেছে দুজন ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন